হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের আরেকটি রেসিপি, ইলিশ মাছের ঝোল কিংবা ইলিশ মাছ বোনা। যারা আপনারা ইলিশ মাছ খেতে খুবই পছন্দ করেন তারা এই রেসিপিটি করতে পারেন। এই রেসিপিটি সাদা ভাতের সাথে পান্তা ভাত কিংবা পোলাওর সাথে খেতে খুবই অসাধারণ লাগে। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। এখানে আমি 5 টুকরা ইলিশ মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে মেখে 15 মিনিটের জন্য এক পাশে রেখে দিব।
আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।